আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুকূল পরিবেশে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে সাজদাতে শুকর জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর ওপরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনী আদমের সর্দার হবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়া তলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের সাতকে সর্বোত্তম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বোত্তম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীগুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীম থেকে দুটি আয়াতাংশ তেলাওয়াত করেছি, তাদলকে সামান্য সময়ের মধ্যে আজকের শিরোনামে আলোচনা শুরু করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কথা এবং চলনের আদব, ইসলামী আদব কী হবে। দেখেন, আমরা কিন্তু কথা বলি, যে কথা বলছেন আপনি সে কথা যখন মুখ থেকে বলা হয়ে যায় এটাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য জ্ঞানী লোকেরা বলেন যে মুখের কথা আর ধনুকের তীর এটা যদি ছুটে যায় এটাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ নেই। তীর যখন ধনুক থেকে ছুটে যায় তখন সেটাকে আর ফিরে নেওয়া যায় না, ঠিক তেমনি কথা যখন মুখ থেকে বের হয়ে যায় এটাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো ক্ষমতা কোনো মানুষের পক্ষে হবে না। আপনি দেখেন, আমরা জীবনে শুধু কথাই বলেছি, জীবনে যে কাজটা মানুষ সব থেকে বেশি করে সেটা হচ্ছে টু টক, মানে কথা বলা। আপনি কোনো কাজ করেন আর না করেন কিন্তু কথা বলা কাজটা কিন্তু আপনি করবেন। তা আমাদের জীবনে আমরা অনেক কথা বলি, কথা আমাদের বলতেই হয়, কিন্তু কথার কি কোনো নিয়ন্ত্রণ রাখি আমরা? নিয়ন্ত্রণহীন লাগামহীন অনেক কথা আমরা বলে যাচ্ছি, কোন কথাটা বলা সঙ্গত হচ্ছে আর কোনটা সঙ্গত হচ্ছে না এটা কখনোই আমরা বিচার করি না। অনুরূপভাবে আমাদের চলনেও, চলার সময় আমরা কিভাবে কোন গতিতে চলবো কেমনে চলবো এটা কি আমাদের ইসলামী আদব অনুযায়ী হচ্ছে, কখনো কি আমরা ভেবে দেখেছি? দেখি নাই। আসুন আমরা একটু ইসলাম মিলাই। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো ইবাদত কি শুধু মসজিদে আসা? ইবাদত কি শুধু মসজিদে আপনি সালাত আদায় করবেন, বাড়িতে গিয়ে সিয়াম পালন করবেন, এরপর রাতের বেলা তাহাজ্জুদ করবেন, ইবাদত পরিপূর্ণ হয়ে গেল? এটার নাম কি ইবাদত? বরং ইবাদত হচ্ছে সেটাই যে আপনার জীবনের যাবতীয় আমল আল্লাহর জন্য বিনয়ী হয়ে করবেন, তিনি যা আদেশ করেছেন সেটা করবেন আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন, এটার নামই হচ্ছে ইবাদত। তা আমরা কি এরকম ইবাদত করতে পারি? ইসলামে আপনি থাকবেন, পরিপূর্ণভাবে থাকতে বলার কথা বলা হয়েছে, কিন্তু ইসলামে আপনি কোনোটা করছেন আর কোনোটা করছেন না। আপনি মানবতা প্রেমী, মানবতাকে পছন্দ করেন, কিন্তু আপনি ইসলামে নাই, এই মানবতার কোনো মূল্য আছে? আছে, বিশ্বাস করেন মানবতা হচ্ছে পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ মাত্র। আপনি যতই মানবিক হন কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না, কিন্তু আপনি মুসলিম হন, ইসলামকে লালন করেন, আপনি মানবিকতার উত্তম শিখরে অবস্থান করবেন, এতে কোনো সন্দেহ নেই।
তো মানবতা হচ্ছে ইসলামের একটা পার্ট একটা অংশ আপনি ইসলামে আসেন ইসলামে প্রবেশ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা আয়াত 208 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ বলছেন ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ঈমানদারদেরকে বলছেন ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে এরপরে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবীন শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আপনি কি কথা বলবেন স্লিপ অফ টাং হতে পারে এটা কে করাবে শয়তান করায় আপনি কখনো চিন্তা করেন নাই আপনি কি বলছেন নিয়ন্ত্রণ রাখেননি মানে আপনার কথাকে নিয়ন্ত্রণ করছে শয়তান চিন্তা করেন আপনি তাই আমার কথারকে লাগাম দিতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আর এটা আমি অনায়াসেই করতে পারব যদি আমি ইসলামের ভিতরে থাকি ইসলামী অনুশাসন পালন মান্য করে চলি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কথা বলি তাহলে কখনোই আমার কথার মধ্যে স্লিপ আপ টান হবে না আকস্মিক কোনো কথার স্খলন ঘটবে না পদস্খলন হবে না আমি বিরূপ কোনো কথা বলবো না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সম্মানিত উপস্থিতি এজন্য প্রথম অধ্যত্ব অধ্যত্বের সীমা অতিক্রম করে এমন কথা যেন আমি মুখ দিয়ে না বলি আমার কথার মধ্যে যেন নমনীয়তা থাকে আমার কথা যেন অন্যকে ছোট করার উদ্দেশ্যে না হয় আমার কথা যেন অন্যকে ডমিনেট করা উদ্দেশ্য না হয় আমার কথা যেন আমার কর্তৃত্ব বিস্তার করা না হয় এই উদ্দেশ্যে যেন আমি কথা না বলি সম্মানিত উপস্থিতি 31 নম্বর সূরা লুকমান আয়াত নম্বর 18 এবং 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস তুমি তোমার গাল তোমার মুখ খাদ্দুন মানে হচ্ছে গাল তুমি তোমার গাল মানে তোমার মুখমণ্ডলকে মানুষের থেকে বিমুখ করো না ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরযি মারাহা আল্লাহ বলছেন যে পৃথিবীতে তুমি এমন ভাবে চলাচল করো না এমন ভাবে চলাফেরা করো না যেটার মধ্যে অহংকার প্রকাশ পায় ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ প্রত্যেক দাম্ভিক এবং অহংকারীকে তিনি ভালোবাসেন না তিনি পছন্দ করেন তা আমাদের কথার মধ্যে অহংকার থাকে না থাকে কি না বলেন কথার মধ্যে আমিত্ব থাকে না কথার মধ্যে বড়ত্ব থাকে না কথা এমন ভাবে আমরা বলি যে আমি এক্সেপশনাল কিছু আমি আলাদা কিছু এটা কি আপনি করতে পারেন মানুষের সাথে এটা কি কোনো মানুষ আরেকটা মানুষকে ডমিনেট করে তার পরিচয়কে তুলে ধরে করতে পারে যখনই আপনি নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করবেন অন্যের চেয়ে কথার মাধ্যমে বুঝতে হবে আপনি অহংকারী আপনার কথার ভিতরে অহংকার আছে সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ওয়াকসিদ ফি মাশিক তোমার চলার গতিকে মধ্যম করো কখনো জোরে হাঁটবেন না আবার একেবারে আস্তে আস্তে হেঁটে বুক চাড়ায় দিয়ে হাঁটবেন এটাও ইসলাম স্বীকৃতি দেয় না মধ্যম গতি নিয়ে হাঁটবেন যখন যেখানে যেভাবে হাঁটা প্রয়োজন যেখানে যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী প্রয়োজনের মান অনুযায়ী আপনার চলার গতিকে বাড়াতে বা কমাতে হবে একেবারে ধীরেও হাঁটতে পারবেন না একেবারে জোরে দৌড়াতেও পারবেন না সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াগজুজ মিন সৌতিক এবং তোমার কথার আওয়াজকে তুমি উঁচু করো না এটাকে অবদমিত করো নম্র করো ভদ্র করো দমন করো এটাকে চেক দাও সহজ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির জেনে রেখো যত প্রাণী সৃষ্টি করা হয়েছে সকল প্রাণীর মধ্যে গাধার আওয়াজ কিন্তু হচ্ছে নিকৃষ্ট তো যে ব্যক্তি জোরে কথা বলে জোরে সাউন্ড দেয় উদ্ধত্তে প্রচণ্ডভাবে কথা বলে তার গলার আওয়াজ হচ্ছে ওই গাধার আওয়াজের সমতুল্য গাধার আওয়াজ হচ্ছে নিকৃষ্ট আওয়াজ সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের সংযতভাবে কথা বলতে হবে এখানে দুটি কথা এই আয়াতের মধ্যে এক চলনে মধ্যস্থতা অবলম্বন করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন
আমরা সেটাকে ফলো করব, আমরা কাউকে স্টাইল হিসেবে গ্রহণ করব না, মডেল হিসেবে গ্রহণ করব না, যে ইন্ডিয়ার সালমান খান কিভাবে হাঁটে, শাহরুখ খান কিভাবে হাঁটে, ঋত্বিক রোশন কিভাবে হাঁটে, বাংলাদেশের সাকিব খান কিভাবে হাঁটে, এই হাঁটার স্টাইলকে আমার মডেল হতে পারে না, বরং আমি সেভাবে হাঁটার চেষ্টা করব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেঁটেছেন। আবু দাউদ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফিল হাদি রাজুল, বাবু ফি হাদি রাজুল, হাঁটার নিয়ম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, 4863 এবং 64 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাশা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, অর্থাৎ পায়ে যখন হাঁটতেন, আমরা দেখেছি কাআন্নাহু ইয়াতাওয়াক্কাউ, আল্লাহ রাসূল যখন মাটিতে পা দিয়ে হাঁটতেন, মনে হয় যে সামনের দিকে তিনি ঝুঁকছেন, সামনের দিকে ঝুঁকছেন, মানে তার মুখ এবং বুক থেকে তো ঝুঁকানো অবস্থায়, হেলানো অবস্থায়, যে নিচের দিকে তাকাচ্ছেন, কোনো দিকে তাকাচ্ছেন না। আবু তুফাইলের পরের হাদিস 4864 নম্বর হাদিস, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআইতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কানা আবিয়াজা হাবিমা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি ছিল সাদা রঙের, শুভ্র রঙের, সাদা শুভ্র সুদর্শন আকৃতির। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাশা, যখন তিনি হাঁটতেন, কাআন্নাহু ইউহিবি, কাআন্নাহু ইয়াহবি ফি সুবুব, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমনভাবে হাঁটতেন যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামলে পরে যেমন ঝুঁকে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে হাঁটতেন, মানে আল্লাহ রাসূলের মাথা বুক সামনের দিকে ঝুঁকে যেত, তিনি কোনো দিকে তাকাতেন না। তা আমরা কিভাবে হাঁটতে পারি? এভাবে হাঁটতে পারি না, আমাদের দৃষ্টি সবখানে যায়। আর অহংকারের প্রতীক আর একটা হাঁটার নিয়ম হচ্ছে কি, বুকটাকে প্রশস্ত করে হাঁটা, এইটা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁটা সম্পর্কে অনেক কথা আছে যেগুলো আমরা পরবর্তী সময়ে বলবো, আজকে আমি কিছু কথার নিয়ম, কথা আমরা যেভাবে বলি, যে স্টাইল ফলো করি, সেই স্টাইলগুলো ইসলাম স্বীকৃত কিনা সেই দিক থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিত, তাহলে আমাদের হাঁটা চলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা হাঁটার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে মিলে, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছি আপনার কথাকে নিয়ন্ত্রণ করুন, কথা বলি আমরা রসনা ব্যবহার করি, জিহ্বা ব্যবহার করি, এই জিহ্বাটা কে দিয়েছেন, কে দিয়েছেন, বলতে সমস্যা আছে, জোরে বলেন তো, কে দিয়েছেন? এই জিহ্বা যদি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ যদি এই জিহ্বা দিয়ে কথা বলান, কথা শিখায় দিয়েছেন কে? চিন্তা করেন 55 নম্বর সূরা রহমান আয়াত থেকে 4 নম্বর আয়াত পড়েন, আর রহমান আল্লামাল, কোরআনকে শেখাইছেন, খলাকাল ইনসানা আল্লামাহুল, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বায়ান মানে কথা শিখিয়েছেন তিনি। তো যে আল্লাহ আপনাকে কথা শেখাইছেন, সেই আল্লাহ আপনার কথার জবান বন্ধ করে দিতে পারেন কিনা? নিঃসন্দেহে, যে কোনো সময় আপনি চলছেন ভালো মানুষ, কিন্তু আপনার জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার? তাহলে যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন কথা বলার জন্য, সেই আল্লাহর জন্য এই জিহ্বাকে সংযত করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা করি কি, করি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা, আল্লাহ বলছেন, হে বিশ্বের ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কূলু কওলান সাদীদা, আর তোমরা তোমাদের কথাকে নরম করো, কোমল করো, নরমভাবে সরলভাবে কথা বলো। আমরা কি সরলভাবে কথা বলতে পারছি? পারি না। আপনি কি ভাবছেন, আপনার কথা ছুটে যাচ্ছে, যায়নি কোথাও, বিজ্ঞান আবিষ্কার করেছে এই 19 শতাব্দীতে, যেটা 20 শতাব্দীতে খুব জনপ্রিয়, এখনও এটাকে আলট্রা মডারেট করার চিন্তাভাবনা চলছে, আপনার কথা এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে না, ওজন স্তরের নিচে আপনি যত কথা বলেছেন সব কথা ঘুরছে, সব ঘুরছে। এখনো বিজ্ঞান যদি অত্যাধুনিক গবেষণায় প্রযুক্তির উন্নয়ন করে, এক সময় মানুষ কি বলেছে এটা ধরতে পারবে, সম্ভব হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি দুইজন অতন্ত্র প্রহরী তোমার ঘাড়ে নিযুক্ত করে দিয়েছি, তুমি যা বলো সব লিখে নিচ্ছে, সব লিখে নিচ্ছে। বিজ্ঞান এখন বলছে তোমার কথা দুনিয়াতেই আছে,
আল্লাহ অনেক আগে বলে দিয়েছেন তোমার কথা তো লিপিবদ্ধ হচ্ছে, মানে তোমার কথার রেকর্ড সবগুলোই আল্লাহর কাছে আছে। 50 নম্বর সূরা কফ আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যা কথা বলছো দুইজন অতন্দ্র প্রহরী তা লিখছে, তোমার সমস্ত কথাগুলোকে কোট করে দেওয়া হচ্ছে, একটা কথাও তোমার থেকে ফিরে যাবে না। আপনারা পড়েন নাই সূরা জিলজালে? 99 নম্বর সূরা জিলজাল, ইজাজুল জিলাতিল আরদু দিল ঝালাহা ওয়াখরাজাতিল আসজু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিং তুহাদ্দিসু আখবারহা। আপনার জীবনের যত খবর, যত মেসেজ, যত সংবাদ আপনি ব্যক্ত করেছেন মুখ দিয়ে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো আপনার সামনে প্রকাশ করে দিবেন। কোনোটাই বাদ যায় নাই, একটা কথা অনর্থক বলেছেন, কল্পনাও করেন নাই যে আমি কি বলেছি, আপনার মনে নেই গত এক সপ্তাহ আগে আপনি কয়টা কথা বলেছেন, গতকাল আপনি কয়টা ওয়ার্ড মুখ দিয়ে উচ্চারণ করেছেন আপনার মনে নেই। কিন্তু আপনার জীবনে যতদিন কথা বলা শিখেছেন ব্যাবলিং টাইম থেকে মানে আধো আধো করে বাচ্চাটা যখন কথা বলা শিখে, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা বলেছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে রেখেছে, একটাও বাদ যায়নি। কি বলছেন আপনি? আমি বলছি কিয়ামতের দিন আপনার কথা একসময় আমলের হিসাব বন্ধ করে দিয়ে আপনার কথার হিসাব নেওয়া হবে। চিন্তা করছেন আপনি সেই দিন কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সিলসিলা হাদিসে সহিহার 410 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে আবু আবুল জুহদে ভালো আমল করার 25 সংক্রান্ত একটা অধ্যায় সমূহের শিরোনাম পাবেন, বাবুল হিকমা প্রজ্ঞা জ্ঞান সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, 4171 নম্বর হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন ব্যক্তি এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইজনি আউজিজ, সংক্ষিপ্ত পরিসরে আমাকে একটু নসিহা করেন, উপদেশ দান করেন যেগুলোর উপরে আমল করতে পারি। আল্লাহ রাসূল তাকে প্রথম যে উপদেশটা দিলেন বললেন, লা তাকাল্লাম বিকালামিক তাতাজিরু মিনহু গাদান, ব্যক্তি শোনো তুমি এমন কথা আজকে বলো না যে কথার জন্য কাল কিয়ামতে ওজর পেশ করতে হয়, তোমাকে পাকড়াও করা হয়, তার খেসারত তোমাকে কাল কিয়ামতের দিন দিতে হবে। চিন্তা করছেন আপনি কত কথা বলছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন, তুমি তো কথা বলবাই, বলো সমস্যা নাই, তবে মুমিনদের সঙ্গে যখন তুমি কথা বলো তোমার বাহুকে একটু নম্র করো, ভদ্রভাবে তাদের সাথে কথা বলো। যে ভদ্রতা প্রকাশ করার নয়, যেটা করলে ব্যক্তি খুশি হতেও পারে নাও হতে পারে, তারপরেও তুমি সেই ভদ্রতা প্রকাশ করো। চিন্তা করছেন আপনি আমরা কথার মধ্যে কত অধ্যত্ত, কত অনর্থক কথা বলে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহুল বুখারী কিতাবুল আদবের মধ্যে এই হাদিসটি এসেছে, সহিহুল বুখারী কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 2989 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবা, যদি আপনি ভালো কথা বলেন, পবিত্র কথা বলেন, সুন্দর কথা বলেন, আল কালিমাতুত তাইয়্যিবা হুয়া সাদাকা, যদি আপনি ভালো কথা বলতে পারেন তাহলে এই ভালো কথাটাই আপনার আমলনামায় একটা সদকা বা যাকাতের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করবে। তা আমরা কেন কথাকে ভালো করব না ভাই, কেন ভালো করব না? পক্ষান্তরে যদি আপনি অনর্থক কথা বলেন, এই অনর্থক কথা আপনাকে অপমানকর শাস্তির দিকে নিয়ে যাবে। আমরা কিন্তু অনর্থক কথা অকারণেই বলছি, যে কথাতে আমার নিজেরও লাভ নাই অন্যেরও ক্ষতি নাই, কিন্তু অনর্থক বলে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু লোক আছে, এরা অনর্থক কথার কেনা বেচা করে, অনর্থক কিনে নেয়। কেন? ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا, এটাকে অনর্থক হিসাবে নেয়, ঠাট্টা বিদ্রুপ হিসাবে নেয়, এবং মানুষের মধ্যে অশ্লীলতা প্রচার হোক এই কারণে এরা এই কথাগুলো গ্রহণ করে। আল্লাহ বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এই অনর্থক কথা বলার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধরবেন এবং অপমানজনক শাস্তিতে নিমজ্জিত করবেন।
এজন্য কথা আপনার নিয়ন্ত্রিত হওয়া উচিত। সেই দিন একজন ব্যক্তি আমাকে, একজন না কয়েকজন, এই ফেসবুক ইউটিউবে একটা গান ভাইরাল হয়েছে, আপনারা জানেন, ওই যে নদী ভাঙছে আলো সিলেটে, তো বলছে ওই যে কি গানটার নাম, কি শিরোনামটা কি, ও নদী তুই ভাঙলি আমার ঘর, এ শোনেন নাই আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন বা ফেসবুকে জানেন, বেশ ভাইরাল এই গানটা, ও নদী তুই ভাঙলি আমার, নদী কি ঘর ভাঙতে পারে। এখন এইটা গানের মধ্যে শিরক আছে না নাই এইটা নিয়ে এখন ফতোয়া হুজুরের শরণাপন্ন হয়েছে। কয়েকজন আমাকে প্রশ্ন করছে যে হুজুর এইটা কি, এটার মধ্যে কি শিরক আছে, তা আমি বললাম শিরক থাকলে লাভ কি আর না থাকলে লাভ কি, এই গানটা দিয়ে উপকার কি, মনে করলাম যে এর মধ্যে শিরক নাই, কেন আমি এই গানটার মধ্যে শিরক নাই এটার প্রচার করব, কেন কি আছে গানটার মধ্যে, গানটা দিয়ে কি উপকার হবে, এটা তো বাজনা বাজি এই গানটা গাওয়া হচ্ছে, ভাবলাম এর মধ্যে শিরক নাই কিন্তু এটা প্রচার করব কেন, তার মানে একটা গানকে প্রমোট করা হচ্ছে, এই গানটাকে প্রমোট করছেন আপনি, যদিও এটা অনর্থক, এটার কোনো অর্থ নেই, এটা নিরর্থক, অর্থহীন একটা গান বাজনা দিয়ে বাজানো হচ্ছে, যেটাতে হয়তো আপনি উদ্বেলিত হবেন কিন্তু এই গান দিয়ে মানুষ অন্যের উপকার করতে পারবে না। এই গানটার জন্য শিরক আছে না নাই এটা দিয়ে কি লাভ হবে আপনার, যদিও এই গানটার মধ্যে শিরক নাই, বললাম গানটার মধ্যে শিরক নাই, ফতোয়া দিয়ে দিলাম, কি হলো গানটাকে প্রমোট করা হলো, তখন একজন অনায়াসে এই গানটা শুনতে পারে যে গানটার মধ্যে তো শিরক নাই, আর যদি শিরক থাকেও তখন আরেকজন ব্যক্তি শুনবে আসলে কেমনি শিরক, কোথায় শিরক, অলরেডি দেশে শুনে এসেছে সম্মানিত উপস্থিতি। তো এইরকম খারাপ কিছু মন্দ কিছুকে তার মধ্যে আবার শিরক আছে নাই এটা তালাশ করার কোনো অবকাশ নেই, মন্দের প্রসার থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদিও এই গানটার মধ্যে ও নদী রে তুই ভাঙলি আমার ঘর এভাবে কথা বলার মধ্যে কিন্তু শিরক হয় না, শিরক মূলত হচ্ছে এতে কওয়া দিয়া, অন্তরের বিশ্বাস থেকে শিরকের উৎপত্তি হয়। কোনো মুমিন যদি বিশ্বাস করে নদীর ঘর বাড়ি ভাঙ্গার ক্ষমতা নাই, সে যদি গান নয় এমনিতে বলে যে ও নদী তুই ভাঙলি আমার ঘর, তাহলে তার জন্য শিরক হবে না। তবে যারা অ্যাথিস্ট মুশরিক, যারা বিশ্বাস করে নদীর ভাঙ্গার ক্ষমতা আছে, নদী ভাঙতে পারে, তারা যদি এই ধরনের কথা গান কেন এমনিতে বললেও শিরক হবে। এ প্রসঙ্গে একটি হাদিস দেখেন তিরমিজিতে, এ হাদিসটি 3297 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি বুড়ো হচ্ছি মানে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসালুন এবং ইযা সামাউ কুবিরাত, এই পাঁচটা সুরাই আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো সুরাই বুড়া বানায় না আল্লাহ বুড়া বানায়? তো তিরমিজির 3297 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সুরাই তাকে বুড়া বানায় দিয়েছে, তাহলে কি শিরক হয়ে গেল? এটা হলো বালাগাতের পরিভাষায় অর্থাৎ অলঙ্কার শাস্ত্র বা মেটাফোর, যারা ইতিহাস বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য আরবি সাহিত্য পড়েন, অলঙ্কার শাস্ত্র নামে একটা কথা আছে, তার একটা পরিভাষা আছে ইজহাজ, যে অনেক সময় কিছু বাক্য বা শব্দ ব্যাখ্যা সাপেক্ষ হয়, যেটা সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয় কিন্তু অর্থ আলাদা থাকে, কথা কি বুঝতে পারছেন? তো সেই টাইপের কথা হলো এটা, নদীর নিজের কোনো ক্ষমতা নেই যে নদী আপনার বাড়িঘর ভাঙতে পারে, কিন্তু এটা যদি বলে এটা মেটাফর, অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় কথা বলা হয়, কিন্তু এটা ইতে কওয়া দিয়া, অন্তরের মধ্যে বিশ্বাসের মাধ্যমে আপনি নদীকেই মানছেন যে তার ক্ষমতা আছে নদী ঘর বাড়ি ভাঙ্গার, তাহলে শিরক হবে, নচেৎ আপনার শিরক হবে না। কিন্তু কেন আমি এই গানটাকে প্রমোট করার জন্য এই ফতোয়া মানুষের সামনে জারি করব, প্রয়োজন আছে? প্রয়োজন নেই। মন্দ কথার প্রচার সেটা ভালো হোক মন্দ হোক কোনোভাবেই করা যাবে না, কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? যা বলছিলাম তো আমরা আমাদের কথার মাধ্যমে আমরা মন্দটারেই অনুসরণ প্রচার প্রসার বেশি করে থাকি, এটা আমার মনের অজান্তেই করে থাকি। বিশেষ করে দেখেন প্রত্যেকটা কাজেই আমরা এটা করে থাকি, সম্বোধনেও, কাউকে যখন সম্বোধন করি তখনও কিন্তু আমরা মন্দ দিয়েই সম্বোধন করি। এ দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এখন খলিফার বাজার থেকে সারাই বাজার যাবেন, একটা অটোওয়ালা যাচ্ছে, আপনি কি বলবেন, কি বলবেন, এই অটো দাঁড়াও, বলেন না,
রিকশাওয়ালা যাচ্ছে, এই রিকশা বলেন না। আচ্ছা অটোওয়ালা কি খুশি আপনি যে তাকে অটো বলে ডাকলেন? অটোওয়ালা খুশি রিকশাওয়ালাকে এই রিকশা বললে খুশি হয়? আবার ইদানিং স্টাইল হয়েছে যে কাউকেই দেখলে এই মামা বলেন না, এই মামা। দেখেন আপনি জন্মগতভাবে সম্বোধন করতে গিয়েও আপনি ভুল করছেন। কথা আপনি শুরু করবেন, কাউকে কারো দৃষ্টি কাড়বেন, কথা বলার আগেই কারো দৃষ্টি কাড়বেন, সেখানেই আপনি ভুল করছেন। অথচ এক আদমের সন্তান আমরা সবাই, আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা সম্পন্ন দান করেছেন, উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন, যার কারণে আপনি অটোওয়ালার অটোতে উঠতে পারেন, আপনাকে এতটাই মর্যাদা দিয়েছে রিক্সাওয়ালা রিক্সায় উঠতে পারেন, এতটাই মর্যাদা দিয়েছেন যে মাইক্রোওয়ালার মাইক্রোতে উঠতে পারেন, এতটাই মর্যাদা দিয়েছেন যে আপনি অন্যের ঘাড়ে উঠে চলতে পারেন। কিন্তু আল্লাহ কাউকে নিচু করে দিয়েছেন, এজন্য আপনি এভাবে সম্বোধন করতে পারেন না, আপনার কথার সম্বোধন এটা হতে পারে না, কারণ আদমের সন্তান আপনিও সেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের 4 নম্বর সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমাল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন তোমরা ভয় করো তোমাদের, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, মানে আদম থেকে সৃষ্টি করেছেন। আচ্ছা আদম থেকে যদি আপনাকে সৃষ্টি করে আমাকে সৃষ্টি করে, তাহলে আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি কি সম্পর্ক? এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রিক্সাওয়ালাকে ভাই বললে আপনার সমস্যাটা কি? অটোওয়ালাকে অটোওয়ালা ভাই বললে সমস্যাটা কি? কেন মামা বলছেন আমি না ওই দিকে যাবো না? হ্যাঁ মামা বলতে পারেন আপনি, নাজায়েজ না। অটোকে অটো বলছেন, রিক্সাকে রিক্সা বলছেন, গাড়িওয়ালাকে গাড়ি বলছেন, ভ্যানওয়ালাকে ভ্যান বলছেন, দোকানদারকে বলছেন দোকানি, দোকানদার ইত্যাদি বলছেন, কেন ভাই বললে আপনার সমস্যাটা কি? সম্বোধনে এই আদব ফিরিয়ে নিয়ে আসতে আপনার প্রবলেমটা কি? কি সমস্যা আপনার? যদি আপনি এই নিয়ামতকে স্বীকার করেন, দোকানদার আপনার ওপর রেগে গেছে দোকানি বলার কারণে, অটোওয়ালা আপনার ওপর রেগে গেছে অটো বলার কারণে, রিক্সাওয়ালা আপনার উপরে রেগে গেছে রিক্সা বলার কারণে, যদিও টাকায় সে আপনাকে বহন করছে, যদি আপনি আল্লাহর নিয়ামতকে স্বীকার করেন, এটার প্রয়োগ করেন, অটোওয়ালাকে ভাই বলেন, রিক্সাওয়ালাকে ভাই বলেন, দোকানদারকে ভাই বলেন, কৃষককে ভাই বলেন, বেতর মুচি ডোম মুসলিম হলে তাকে যদি ভাই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজ কুমতুম আদান, যদি তোমাদের মধ্যে শত্রুতা থাকে তাহলে সেটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক করে দিবে, ফলে কি হয়ে যাবে? ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে শত্রুতা থাকলেও আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিবেন। আমরা মুসলিমরা মুসলিমের ভাই, তাই প্রথম যে কাউকে সামনে আমরা তাকে ছোট করে কোনো শব্দ ব্যবহার করবো না, আগে ভাই বলে ডাকব। রাজি আছি তো? আমাদের সম্বোধন জন্য আরেকজন মুসলিমের জন্য আরেকজন মুমিনের জন্য ভাই হিসেবে সম্বোধন হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু শাফাক ওয়া রহমাতি আলাল খালক, সৃষ্টির উপর দয়া অনুগ্রহ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 4958 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। সুতরাং মুসলমান মুসলমানদেরকে যদি সম্বোধন করে, তাহলে রিক্সা অটো দোকানদার ইত্যাদি সম্বোধন না করে কি বলে সম্বোধন করতে হবে? ভাই, ও ভাই। দেখেন বলে দেখেন, যদি ভালোবাসা পয়দা না হয় আপনার মধ্যে, রিক্সাওয়ালা যদি আপনার সাথে ভালো ব্যবহার না করে, অটোওয়ালা যদি ভালো ব্যবহার না করে, আগামী জুমায় আমাকে এসে বলেন যে আপনার থিওরি আমি মানি না, এই হাদিস আমি বর্জন করলাম, করে দেখেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজলিমু ওয়া লা ইউসলিমু, কোনো অবস্থায় তাকে জুলুম করো না, কথা দিয়ে হোক সম্বোধন দিয়ে হোক কোনোভাবেই তাকে জুলুম করো না, তাকে ক্ষতির ডেকে ঠেলে দিও না। সুতরাং আমরা ভাই বলে সম্বোধন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধনে এই আদব রক্ষা করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এবার দেখেন একজন আরেকজনকে ডাকার সময় আমরা কেমনে ডাকি বলেন তো? ও হ্যালো বলি না, হাই হ্যালো বলি কিনা? বিশেষ করে ফোন মোবাইল মেসেঞ্জার ইউটিউব টুইটার বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলি তখন শুরু করি কি দিয়ে? হ্যালো দিয়ে, তাই না? ফোন ধরেই বলি কি হ্যালো, চিন্তা করছেন? অথচ ফোন ধরেই আপনার কি বলা উচিত? আসসালামু, এর চাইতে বড় আদব আছে পৃথিবীতে?
পৃথিবীতে আসমানের নিচে একজন মানুষ আরেকজন মানুষকে সম্বোধন করার আগে সর্বপ্রথম যে অভিবাদন জানাবে যে অভিবাদনটা আল্লাহ পৃথিবীতে প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই শিখা দিয়েছেন সেটার নাম হচ্ছে আসসালামু আলাইকুম বুখারি মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় বাবু সালাম সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর 4629 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল আইউল ইসলাম খায়রুন ইসলাম কোনটা উত্তম মানে ইসলামের কোন স্বভাবটা উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিইমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তাআরিফ আল্লাহ রাসূল বলেন দুইটা স্বভাব উত্তম ইসলামের মধ্যে এক তুমি যখন কেউ খাইতে চায় অভুক্ত থাকে তাকে খাওয়াও এটা উত্তম দুই তাকরাউস সালাম আলা মান আরিফতা ওয়া লাম তাআরিফ তুমি তাকে চিনো আর নাই চিনো ফোনের রিসিভার নিয়েই বলবা কি আসসালামু আলাইকুম চিন্তা করছেন কোনো কথা নেই তিরমিজিতে হাদিস এসেছে আবু আবুল আদবের মধ্যে মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু সালাম সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদ 4653 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম সর্বপ্রথম তুমি শুরু করবা কি দিয়ে কোনো কথা নেই সালাম বিফোর ইমপ্লিমেন্ট কোনো কথা নেই সৌজন্যমূলক কথার বলার আগেই তোমাকে সালাম দিতে হবে ওই পাশে তুমি ফোন ধরছ কথা বলবা নারী আছে না পুরুষ আছে তোমার সালামের মাধ্যমেই বুঝতে পারবে হ্যালো এত সংক্ষিপ্ত কথায় বোঝার কোনো অবকাশ নেই তাই আপনি সালাম দেন সালাম দিলেই সতর্ক হবে সালাম দিলেই বোঝা যাবে যে আপনি মুসলিম কথা বলছেন তখন আমি আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবো এতে কোনো সমস্যা নেই আরে আপনি জানেন না কেন যে আপনি যখনই সালাম দিয়ে কথা বলবেন আপনার কথা সংযত হয়ে যাবে কারণ ওই ব্যক্তি আল্লাহর সব থেকে নিকটবর্তী ওই ব্যক্তি সব থেকে আল্লাহর নিকটবর্তী যে ব্যক্তি সালাম দিয়েই কথা শুরু করে সিলসিলা হাদিসে সহিহা 3382 নম্বর হাদিস ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন হাদিসটি এবং তার সনদ সহি আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম মানুষের মধ্যে সবথেকে আল্লাহ নিকটবর্তী হচ্ছে ওই ব্যক্তি যে সালাম দিয়ে শুরু করে তাহলে আমরা কথা বলা শুরু করব প্রথম আদব গ্রহণ করব কি আসসালামু আলাইকুম সমস্যা আছে কোনো সমস্যা এবার দেখেন তো আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যে আরেকটা ওয়েস্টার্ন ফিলোসফির কালচার যেটা খুব সচরাচর বের হয়ে যাচ্ছে এই যে ভালো কিছু দেখছেন কি বলবেন এখন তো এই যে ফেসবুকের মধ্যে একটা মেয়ে খুব ভালো স্টাইল করে ছবি দিয়েছে তোর অনেক ছেলে ফ্রেন্ড থাকে না ছবিটা দেখে খুব ভালো লাগছে কি বলবে সুবহানাল্লাহ কি বলবে বলেন জানেন না নাইস ওয়াও ওয়াসাম এর বলে না এরকম মেলা শব্দ ইউজ করে ইংরেজিতে যেগুলো ওয়েস্টার্নে ব্যবহার করা হয় আপনি তো প্রথমত মেয়ের ছবিতে সুবহানাল্লাহও বলতে পারবেন না কারণ যদি বলেন তাহলে ওই বিসমিল্লাহ বলে মদ খাওয়া হইল বিসমিল্লাহ বলে মদ খাওয়া হইলো তো বিসমিল্লাহ বলে তো মদ খাওয়ার কোনো অবকাশ অপশন ইসলামে নাই এখন আপনি আপনার বন্ধুর ছবি দেখেন আপনি অপ্রয়োজনে ছবি তোলেন কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনে ছবি তুলছেন মোবাইলের মধ্যে সেলফি তুলছেন এজন্য আপনার আমল নামায় কোনো নেকিও নাই কোনো গোনাও কিন্তু আপনি অপ্রয়োজনে তোলা ওই ছবিটা যখন ফেসবুকের ওয়ালেটে দিবেন তখন আপনার সমস্যা আছে কারণ আপনি তখন আপনার ছবির প্রচার করছেন হয় নিজেকে মুগ্ধ করিয়ে নেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করিয়ে নেওয়ার জন্য অথবা অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য অথবা অশ্লীলতা সরানোর জন্য যেটা তিনটাই ইসলামের বৈধতা নেই কথা কি বুঝতে পারছেন অপ্রয়োজনে ছবি আপনার ভালো লাগে কোনো জায়গায় গিয়েছেন ছবি তোলেন কিন্তু আপনি অপ্রয়োজনে এই তোলা ছবিটা ফেসবুকে শেয়ার করতে পারবেন না কথা কি বুঝতে পারছেন
অপ্রয়োজনে স্টাইল করা ছবিটা আপনি প্রচার করতে আপনি ঘরের ভিতরে আপনার বউয়ের সাথে ছবি তুলেছেন আপনার সন্তানের সাথে ছবি তুলেছেন আপনার বড় মেয়েটার সাথে ছবি তুলেছেন আপনার ছেলে এবং আপনার বউয়ের ছবি একসাথে উঠিয়ে দিয়েছেন আপনার ভালো লাগে আপনি ফোনে রাখেন মাঝে মাঝে আপনি দেখেন নিজে দেখেন কারণ তাদের সাথে আপনার মাহরাম সম্পর্ক এই জন্য গয়রে মাহরামের কোনো ছবি আপনি তুলে আপনার ওয়ালেটে বা আপনি এমনি ব্যক্তিগতভাবেও সংরক্ষণ করতে পারবেন না কিন্তু আপনার অপ্রয়োজনে তোলা ছবিটা আপনি প্রচার করতে পারবেন এখন ভালো লাগছে আপনি কি বললেন ওয়াও ভালো লাগছে ওয়াসাম এরকম বলেন না কিন্তু বলা উচিত কোনো কিছু দেখলে ভালো লাগছে আপনি কি বলবেন সুবহানাল্লাহ এর চাইতে ভালো কথা আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভালো লাগছে একটা দৃশ্য ভালো লাগছে আল্লাহু আকবার এই দৃশ্যটা কে দিয়েছেন সবথেকে মহান হচ্ছেন তিনি গুণ কীর্তন করবেন কার আল্লাহ সুবহানাল্লাহ এটা বলতে সমস্যা আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন কিভাবে আশ্চর্য হলে কোন শব্দ প্রয়োগ করতে হবে ইমাম বুখারী কিতাবুল আদব সহিহুল বুখারীর আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায়ের বাবু তাসবিহ ওয়া তাকবীর ইনদা তাআজ্জুব আশ্চর্য হওয়ার সময় তাকবীর এবং তাসবিহ পড়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন 6218 নম্বর হাদিস আল্লাহ রাসূল একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠার পরে স্বপ্ন দেখেছেন যে আল্লাহ অসংখ্য ধন ভাণ্ডার নাজিল করেছেন এই দুনিয়ার বুকে আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ লোকেরা এখনো কেন ঘুমিয়ে আছে এরা ওঠে না কেন এই ধন সম্পদগুলো তারা সংগ্রহ করে না কেন মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চায় না কেন আশ্চর্য হয়ে বলতে হবে কি সুবহানাল্লাহ যার বাস্তব প্রমাণ আমি এর আগেও দিয়েছি বুখারী মুসলিমের একটি হাদিস মিশকাতুল মাসাবির কিতাবুত তাহারাতের 451 নম্বর হাদিস একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রার সাক্ষাৎ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আবু হুরায়রার সাক্ষাৎ হলো তখন আবু হুরায়রা ছিল নাপাকি অবস্থা তো তিনি বলতেছেন লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা জুনুবুন আমি নাপাকি অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল তো এমন অবস্থায় ফা আখাজা বিয়াদি আল্লাহ রাসূল আমার হাতটা ধরে ফেললেন ফামাশাইতু মাআহু আমি নাপাক অবস্থায় রাসূলের সাথে চললাম চলতে 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 হাত্তা কাদা রাসূল যখন বসে পড়লেন ফা আনসালালতু আমি আস্তে করে কেটে পড়লাম রাসূলের কাছ থেকে এরপরে ফা আতাইতু রাহলা একটা পুকুরের কাছে আসলাম যেহেতু আমার শরীর নাপাক ফা আক্তাসালতু আমি সেখানে গোসল করলাম সুম্মা যেহেতু এরপর আমি আবারও রাসূলের কাছে ফিরে আসলাম এসে দেখলাম ওহুয়া কাঈদুন আল্লাহ রাসূল তখন ওখানে বসে আছেন আমাকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দেখার পরে বললেন আইনা কুনতা ইয়া আবু হুরায়রা আবু হুরায়রা তুমি এতক্ষণ কোথায় ছিলেন কোথায় ছিলে তুমি এতক্ষণ তখন আমি ফাকুলতুলাহু আমি তাকে সব ঘটনা খুলে বললাম যে আল্লাহ রাসূল আমার গান আপাক ছিল আপনি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন আমি এটাতে লজ্জাবোধ করছিলাম এই জন্য আমি আস্তে করে কেটে পড়ে একটা পুকুরের কাছে গিয়ে গোসল করলাম তারপর পবিত্র হয়ে আপনার কাছে আসলাম আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন এখন আশ্চর্য হয়ে কি বলবেন দেখেন আল্লাহ রাসূল বলছে সুবহানাল্লাহ কি বললেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু আবু হুরায়রা জেনে রেখো মুমিন কখনো নাপাক হয় না তার মানে তুমি নাপাক ছিলা না তুমি পবিত্রই ছিলা তুমি যে স্বপ্নদোষ হয়েছে বা সহবাস করেছো এই জন্য তুমি নাপাক নও তুমি পবিত্রই ছিলা কিন্তু তুমি এটা করতে গেলে কেন এই জন্য আশ্চর্য হয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আশ্চর্য হলে কি বলবেন ওয়াও কি বলবেন ওয়াও নাকি কি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো তো আচ্ছা এবার আপনাকে কেউ একটা ভালো কাজ করে দিয়েছে কেউ একটা ভালো কাজ করে দিয়েছে আপনি একটা কাজ একা করতে পারছেন না কেউ এসে আপনাকে করে দিয়েছে এবার তাকে কিভাবে ধন্যবাদ জানাবেন কি বলবে বলবেন থ্যাংকস নাকি থ্যাংক ইউ নাকি বলবেন হ্যাঁ দেখেন অনেকেই আমরা জানি অনেকেই বেশিরভাগ জানি না কিন্তু এখন তাই করছি আমরা একজন ফেসবুকে আরেকজনের উপকার করেছে তাই বলছে কি থ্যাংকস এ লট বলছি না আমরা ধন্যবাদ জানাচ্ছি চিন্তা করেন হাদিস দেখেন তিরমিজিতে একটা হাদিস এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল হিবা ওয়াল হাদিয়া হিবা হাদিয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 3024 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইজা সুনিয়া মান সুনিয়া ইলাইহি মা'রুফুন যখন কোনো ব্যক্তির কোনো অন্য কোনো লোক ভালো কাজ করে দেয় তখন সে কি বলে ফাকাল আলি ফাইলিহি ওই ব্যক্তিকে যেন সে বলে যে ভালো কাজ করিয়ে দিয়েছে তাকে যেন সে বলে জাযাকাল্লাহু খাইরান বলেন তো জাযাকাল্লাহু বা বহুবচনে শব্দ ব্যবহার করতে পারেন জাযাকুমুল্লাহু খুব বড় ভাই খুব বড় দোয়া
আরে আপনার ওই যে ওয়াও ওয়াসাম থ্যাঙ্কস এ লর্ড হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এগুলো থেকে ছোট না বলেন জাযাকাল্লাহু খাইরান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে তার সবথেকে উত্তম প্রশংসা করেছে চিন্তা করেন এখন আপনাকে কেউ থ্যাঙ্কস জানাইলো তার বিনিময়ে আপনি কি বলেন আপনাকে বললো ধন্যবাদ তখন আপনি কি বলেন বলেন না আলাদাভাবে অ্যাপ্রিশিয়েট করেন না নো মেনশন বা ইত্যাদি ইত্যাদি কতগুলো শব্দ বলেন না আপনি আপনিও আপনাকে আবার এগেইন থ্যাঙ্কস জানান বানান না ধন্যবাদ বললে আপনিও ধন্যবাদ বলেন কিন্তু দেখেন আপনাকে যদি কেউ জাযাকাল্লাহ বলে তখন আপনি কি বলবেন জাযাকুমুল্লাহু খাইরান যদিটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আনসারী সাহাবীরা আসলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধলব্ধ গনিমতের মাল তাদের কাছে বর্ণনা করছেন তো এমন সময় উসাইদ ইবনে হুজাইর নামে একজন সাহাবী হাদিসের সিলসিলা আহাদ যে সহিহ 3096 নম্বর হাদিস এই হাদিসটা আবার মুসনাদে আবি ইয়ালার 945 নম্বর হাদিস দুটি হাদিসের মধ্যে দুই রকম শব্দ এসেছে বাক্য এসেছে প্রথম হাদিসটি যেটা সিলসিলা হাদিসের সহিহ 3096 নম্বর হাদিস উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ রাসূলের কাছ থেকে গনিমতের মাল গ্রহণ করলেন করার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জাযাকুমুল্লাহু খাইরান আল্লাহর রাসূলকে বললেন আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে উত্তম কোটি দান দিন তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাবে বললেন ওয়া আনতুম ইয়া মাআশারাল আনসার ফাজাযাকুমুল্লাহ ওকে যেহেতু ওখানে আনসাররা ছিল তাই তিনি বলছেন ওয়া আনতুম মাআশারাল আনসার ফাজাযাকুমুল্লাহ পরের হাদিস যেটা মুসনাদে আবি ইয়ালার মধ্যে 945 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বললেন ওয়া আনতুম ফাজাযাকুমুল্লাহ ওয়া আনতুম ফাজাযাকুমুল্লাহ তাই কেউ যদি জাযাকুমুল্লাহ খাইরান বলে আপনি বলবেন ওয়া আনতুম ফাজাযাকুমুল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা কার জন্য দেখেন আলহামদুলিল্লাহ বলতে সমস্যা আছে বলেন সমস্ত প্রশংসা কার আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু পাইছি ভালো কিছু খাইছি খুব স্বাদ লাগছে স্বাদটা এতদিন যা বুঝি নাই এখন বুঝছি যেটা আমার প্রাপ্তি ছিল না কিন্তু প্রাপ্তিতে এসেছে প্রশংসা করব কার বলেন তো কিভাবে করব আলহামদুলিল্লাহ জান্নাতের প্রত্যাশা আমরা করি জান্নাত যদি পেয়ে যাই মনে করেন জান্নাত যদি আপনাকে দুনিয়াতেই ঘোষণা দেওয়া হয় আপনার জন্য জান্নাত কি বলতেন কাল কিয়ামতের দিন যখন আপনাকে জান্নাতে দেয়া হবে জান্নাতে সর্বশেষ বাণী হবে জান্নাতীদের জন্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জান্নাতে যাওয়ার পরে আপনি প্রশংসা করবেন আল্লাহর এবং সর্বশেষ জান্নাতবাসীদের দোয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ যদি জান্নাতীদের ভাষা হয় আমরা যদি জান্নাত প্রত্যাশী হই তাহলে যখন তখন আমাদের মুখ দিয়ে কি বের হওয়া উচিত দেখছেন আপনি যে ইনহেল এক্সহেল এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ছাড়ছেন শ্বাস নিচ্ছেন আবার শ্বাস ছাড়ছেন দেখেন একটা বাতাস অক্সিজেনের মধ্যে এই অক্সিজেন আপনি নিচ্ছেন আবার কার্বন ডাইঅক্সাইড হিসেবে ছাড়ছেন আপনি কখনোই কল্পনা করেন নাই আজকে কতটুকু অক্সিজেন নিলেন কতটুকু ছাড়লেন করছেন এই বাতাস যদি আপনার বন্ধ হয়ে যায় আপনার কোনো অস্তিত্ব থাকবে সব বিলীন হয়ে যাবে অথচ যে আল্লাহ আপনাকে এই বাতাসকে ফ্রি করে দিয়েছেন যে অক্সিজেনকে ফ্রি করে দিয়েছেন টাকা দিয়ে কিনতে হয় না গেলনে গেলনে সেই আল্লাহর জন্য আপনি আলহামদুলিল্লাহ বলবেন সমস্যা আছে বলেন তো আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ সবসময় বলে সচরাচর বলে কথার মধ্যে যাদের আলহামদুলিল্লাহ থাকে যারা জান্নাতে যাবে জান্নাত প্রত্যাশা করে আলহামদুলিল্লাহর মাধ্যমে কথা কালকে যখন বিচার করা হবে সেই সময় যারা আলহামদুলিল্লাহর সংখ্যা বেশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 2835 নম্বর হাদিস কে কাল কিয়ামতের দিন তারা যখন জান্নাতে যাবে তাদের শ্বাস প্রশ্বাস তাদের নিঃশ্বাসটাকে এমন তার ইনহেল এবং এক্সহেল এইটাকে এমনভাবে সিস্টেম করা হবে যখন তারা নিঃশ্বাস টানবে তখন বলবে সুবহানাল্লাহ নিঃশ্বাস ছাড়বে বলবে আলহামদুলিল্লাহ চিন্তা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্না আহলাল জান্নাহ জান্নাতের অধিবাসী যারা হবে
kana yalhamuna tasbiha wa tamhida tahmida, je jara jannati hobe eder subhanallah ar alhamdulillah hobe kemon kama yulhamuna nafasa, jemon tader nishwas chole jemon shwas sare abar proshwas shwas grohon kore thik temoni bhabe jannater odibashi jara hobe tader shwas proshwaser sathe sathe uchcharon hobe alhamdulillah ebong subhanallah. সুতরাং আমরা সব সময় আমাদের কথার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, যা ভালো লাগে আমাদের জন্য, যা খারাপ লাগে খারাপতার মধ্যেও যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে. এই কথার ছোট্ট ছোট্ট এই আদবগুলো, এই শিষ্টাচারগুলো আমাদের কথোকথার মধ্যে যেন আমরা প্রচলন রাখতে পারি. আমাদের পরিবার থেকে আমরা শুরু করব, সমাজ থেকে শুরু করব. আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন. সকলে বলি আমিন.